গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুরে যুক্ত হয়েছেন, আমাদের এই অনুষ্ঠান স্পন্সর করেছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাবিস, যারা এই সুন্দর আয়োজনকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে সম্পৃক্ততা অর্জন করেছেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা এসএটিভির পর্দায় বসে এই সুন্দর আয়োজন দেখছেন, আপনাদেরকেও অনেক মোবারকবাদ জানাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের এই আয়োজনে গল্প গানের সুরে ছোট ছোট সোনামণিদের কণ্ঠে আমরা গান শুনি, বড়দের কণ্ঠে গান শুনি, কিছু গেস্ট থাকে যাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি এবং সুন্দর সুন্দর কিছু তথ্যপাথ্য ভিত্তিক কথা আমরা শুনি। আজকের এই পর্বে আমরা আমন্ত্রণ জানিয়েছি আহসান ও আমালা একাডেমির এক ঝাঁক ছোট সোনামণিরা, এবং রয়েছে আহসান ও আমালা একাডেমির সম্মানিত সহকারী পরিচালক বাইজিদ হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে এই আয়োজনে এসে? আল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে যে আসলে ছোট্ট সোনামণিদেরকে নিয়ে এখানে একসাথে বসতে পারা, তাদের গান শুনতে পারবো, শুকরিয়া আলহামদুলিল্লাহ জি। এবং এই যে ছোট ছোট বাচ্চারা যে সুস্থ সংস্কৃতি লালন করছে এবং বাসায় তারা সঙ্গীত প্র্যাকটিস করছে, আসলে সংস্কৃতি যদি কোনো জাতির মারা যায় তাহলে তার আত্মার মৃত্যু হয়। তো আপনার একাডেমির বাচ্চারা এত সুন্দর এই যে পরিবেশনাগুলো করছে, এর জন্য আপনাকে অনেক কৃতজ্ঞতা। আপনি দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চাচ্ছেন যে আসলে সংস্কৃতির ব্যাপারে? আসলে ইসলামী সংস্কৃতি হলো সকল সংস্কৃতির মূল উৎস। পৃথিবীর সেরা সংস্কৃতি বলতে আমরা ইসলামী সংস্কৃতিকে বুঝি। এই জন্য আমরা প্রত্যাশা করি, আহসান আমালা একাডেমি চেষ্টা করে যাতে করে এই শিশুদের কোমল হৃদয়ে ইসলামী সংস্কৃতির পরশ যাতে বুলিয়ে দেওয়া যায়, ইসলামী সংস্কৃতির আঁচড় তাদের অন্তরের মধ্যে গেঁথে দেওয়া যায়। এই জন্য আমরা ইসলামী সংস্কৃতির চর্চার জন্য প্রচেষ্টা চালাই। তারাও আমাদেরকে অনেক সহায়তা করে, আমাদের সম্মানিত অভিভাবকরা আমাদেরকে সহায়তা করেন যাতে করে আমরা এই ইসলামী সংস্কৃতির এই ধারাটাকে, এই চর্চাটাকে আরও বেশি পরিচালিত এবং গতিশীল করতে পারে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনলাম বাইজিদ হাসান অর্থাৎ আহসান ও আমালা একাডেমির সম্মানিত সহকারী পরিচালক, উনি আমাদেরকে সুন্দর বাচ্চারা কীভাবে গড়ে উঠবে সংস্কৃতির গুরুত্ব ছোট করে শুনেছি। আমরা এখন আহসান ও আমালা একাডেমির বাচ্চাদের কণ্ঠে একটি দলীয় পরিবেশনা শুনব। চলুন আর দেরি না করে সোনামণিদের কণ্ঠে শুনে নেই সেই কাঙ্ক্ষিত সঙ্গীতটি। চুলুম নিলো বিদায়,
মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর করে একদম চিরচেনা সেই সুর, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, এই চমৎকার সঙ্গীতটি তোমরা বলেছ, তোমাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আজকে আরও খুব ভালো করে শুনলাম, খুব চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এস এ টিভির পর্দায় রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। কো স্পন্সর হিসেবে রয়েছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাবিস। অর্থাৎ এই যে ছোট ছোট সোনারা আপনাদের আমাদের সামনে চমৎকার পরিবেশনা করলো, আরও সুন্দর সুন্দর পরিবেশনা দেখতে আমাদের সঙ্গেই থাকতে হবে। তবে আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি, বিরতির পর ফিরে এসে আরও সুন্দর আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। আপনাদেরকে অনেক মোবারকবাদ জানিয়ে বিরতির পর আবারও নিয়ে আসলাম গল্প গানের সুর। আপনারা জানেন এই অনুষ্ঠানটি ব্র্যান্ডিং স্পন্সর করেছে রূপ বাংলাদেশ লিমিটেড। কো স্পন্সর হিসেবে আমাদের সঙ্গে রয়েছে হোমল্যান্ড আবাসন, মহাসাগর এবং মালাবিস। আমরা জেনে আনন্দিত হচ্ছি যে আপনাদের এই অনুষ্ঠানটি ইতিমধ্যেই আপনাদের অন্তরে দাগ কাটতে শুরু করেছে, ছোট সোনামণিদের পরিবেশনা, গেস্টদের চমৎকার বক্তব্য। বাইজিদ হাসান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে। ধন্যবাদ আপনাকে। শিক্ষাক্ষেত্রে আপনার যথেষ্ট অবদান রাখছেন। আসলে শিক্ষা কেন আমাদের বেশি প্রয়োজন, বা কোন শিক্ষাটা আমাদেরকে ইহকাল পরকাল দু জায়গায় আমাদেরকে সম্মানিত করবে বলে আপনি মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। আসলে জ্ঞানের কোনো পার্থক্য নেই, ভালো জ্ঞান, কল্যাণময় জ্ঞানই হলো আসল জ্ঞান। দিনী জ্ঞান বলতে আমরা যে পার্থক্যটা করি, আসলে এটা এখানে হাদিসে পার্থক্য করা হয়নি, তবে মানুষকে কল্যাণ দিবে, মানুষকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ দিবে, মুক্তির পথ দেখাবে, এমন জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। তো সেই জ্ঞানের সবচেয়ে বড় একটা উৎস হলো আল কোরআন, যে কোরআন এই রমজান মাসে, এই মহিমান্বিত মাসে নাজিল হয়েছে আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আমরা যদি এই কথার কোটটাকে এভাবে করি যে পৃথিবীর এই সফর শেষে আমাদের হিসেব নিকেশের একটি পালা রয়েছে, যেখানে আমাদের জবাবদিহি করতেই হবে, আমাদের কর্মের জবাবদিহি করতে হবে, আমাদের আচরণের জবাবদিহি করতে হবে, আমাদের মোয়ামেলাতের জবাবদিহি করতে হবে। অর্থাৎ এই পৃথিবীতে আমরা যা করেছি সকল কাজের জবাবদিহি করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার কাছে মনে হচ্ছে যে এই যে ভালো কাজগুলো করে আমরা হিসেবের খাতায় যখন যাব তখন কি হবে, আমরা যখন মারা যাব, মুর্দা হয়ে যাব, তখন আমাদের কান্না কাটি শুরু হবে দুনিয়ায়। তো আমার মনে হয় যে সেরকম একটা সুর আমি দর্শক, আসলে বাইজিদ হাসানের কথার রেশ ধরে আমার মনে হয় যে সুরে সুরে আপনাদের এই দু লাইনটা আমার শোনাতে ইচ্ছে করছে। মুর্দায় কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলাম রে জন্মের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাম রে জন্মের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাত দিলা তুমি জন্মের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাম রে জন্মের বিদায়, আজ বুঝি দিলাম রে জন্মের বিদায়। আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমার মার কাছে কইও, আমার বাজান রে কইও, আমি একলা অন্ধার কবরে থাকব কেমন করে রে, ওই না অন্ধার কবরে থাকব কেমন করে রে, আজ বুঝি দিলাম রে জন্মের বিদায়। মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাম রে জন্মের বিদায়। যে জন কাফন পরায়, যে জন কান্ধে লইয়া যায়, যে জন কাফন পরায়,
যে জন কন্ধে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই, আজ বুঝি দিলাম ওরে জন্মের বিদায়, মুর্দায় কান্দা কয় জিন্দা রে ভাই, আজ বুঝি দিলাম ওরে জন্মের বিদায়, মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাম ওরে জন্মের বিদায়, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি, খালি হাত দিলা তুমি জন্মের বিদায়, মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাম ওরে জন্মের বিদায়, আজ বুঝি দিলাম ওরে জন্মের বিদায়, আজ বুঝি দিলাম ওরে জন্মের বিদায়। আপনার এই কথার রেশ ধরেই আমার কাছে এই গানটি এত বেশি ভালো লাগে যে না গাওয়ার মানে আর ইয়ে পেলাম না, গাইতেই হলো। যে আসলে এই রমজান মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা করে দিয়েছেন, যে তোমাদেরকে একটা অপশন দিয়েছি এই মাসে নফল করলে মানে ফরজের সমান, তো সেই সুযোগটাও যদি আমরা না নিতে পারি এর চেয়ে আর ব্যর্থতা আমাদের কী হতে পারে বলেন এসে। তো আমরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে মানুষের যে জবাবদিহি করতে হবে কবরের বিষয়, এই বিষয়গুলো আমরা অনেকেই ভয় পাচ্ছি না, আসলে এর মূল কারণটা কি? ভয় পাচ্ছি না এখন মৃত্যুকে। আসলে ভয় না পাওয়ার যে মূল কারণ আমাদের কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা, কোরআন চর্চা, কোরআন অধ্যয়ন, কোরআন বোঝার যে একটি চর্চা সেই বিষয়টি আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়ার কারণে। কারণ কোরআনের প্রতি পাতায় পাতায় কবর আখেরা জবাবদিহির ভয় দেখানো হয়েছে, জাহান্নামের ভয় দেখানো হয়েছে। তো আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি যদি আমরা কোরআনমুখী হই তাহলে মানুষের মধ্যে মৃত্যুর ভয়, মৃত্যুর চিন্তা এগুলো আবার ফিরে আসবে এবং সমাজ থেকে সমস্ত অন্যায় অনাচার পাপাচার এগুলো দূর হবে, সমাজ একটি শান্তিময় পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ, এটা আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ। দর্শক, আজকের অনুষ্ঠানের আমাদের গেস্ট বাইজিদ হাসানের কথা রেশ ধরে বলতে হয়, যদি এখন কোনো শোরুমে কোনো দোকানে যদি অপশন দেওয়া হয় যে এই মুহূর্তে তোমাদেরকে 10% মানে 90% অথবা 80% ছাড়ে কোনো প্রোডাক্ট বা কোনো পণ্য দিলে আমরা সেখানে হুমড়ি খেয়ে পড়ি, কিন্তু রমজান মাসে আল্লাহ আমাদেরকে অনেক বেশি ছাড় দিয়েছেন, অথচ আমরা এই যে কোরআন থেকে দূরে সরে যাওয়া, কোরআনের প্রথমে হলো আমাদের জন্য বাণী ইকরা মানে পড়ো, আর আমরা এখন পড়ছি না। আসুন রমজান মাসে আমরা পড়ি, কোরআন বুঝি, কোরআন জানি এবং সেই আলোকে আমাদের জীবন গড়ি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর। আমরা নিচ্ছি আরও একটি বিরতি, বিরতির পর ফিরে এসে আরও সুন্দর সুন্দর গান শুনবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। গল্প গানের সুর, গল্প গানের সুর। প্রিয় দর্শক, এসএটিভির পর্দায় রমজানের এই পড়ন্ত বিকেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও বিরতির পরে। এখন নিশ্চয়ই অপেক্ষা করে আসছেন, রয়েছেন সোনামণিরা, কখন তাদের মিষ্টি কণ্ঠে আপনাদের গান শোনাবে। চলুন আমরা তাহলে শুনে নেই আমাদের ছোট্ট সোনাদের কণ্ঠে সেই চিরচেনা সুর, যেই সুরের জন্য আপনারা আমরা অধীর আগ্রহ নিয়ে বসে আছি। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতে লাগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে, সালাম দিতে লাগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তি নীল, চোখ দুটো ছিল তার শান্তি।
পরম ঠিকানা যেন গরীব দুঃখীর, গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, যাদের ছিল না কোনো সহায় সজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন, যাদের ছিল না কোনো সহায় সজন, তাদের ছিলেন তিনি বড়ই আপন, হৃদয় ছিল যে তার অতুল গভীর, হৃদয় ছিল যে তার অতুল গভীর, পরের ব্যথাতে তিনি সদাই অধীর, গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, গল্প বলি শোনো প্রিয় নবীজি, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। মাশাল্লাহ মাশাল্লাহ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের, আমি যদি বাইজিৎ ভাই আপনার কাছে আসি, যে এই যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আদর্শের নিদর্শন, যাকে ফলো করলে আমাদের ব্যক্তি জীবনগুলো, পারিবারিক জীবনগুলো, আমাদের রাষ্ট্রীয় সামাজিক জীবনগুলো সুন্দর হয়ে যাবে, তো সেই মানুষটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার আদর্শকে অনুসরণ না করে আমরা অনেকেই ভিন্ন মতাদর্শ, ভিন্ন ধরনের ব্যক্তিকে আইডল ভাবছি, এই ক্ষেত্রে আসলে ইসলাম কতটুকু আমাদেরকে নির্দেশ করে? তো পবিত্র কোরআনে এ ব্যাপারে খুব স্পষ্ট ঘোষণা আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের মাঝে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে সর্বোত্তম আদর্শ। আসলে আজকের দিনের পৃথিবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খুব কম জানে, খুব কম জানাটাই মূলত আজকের দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা। কারণ সকল সমস্যার সমাধান যেখানে আছে সেটা হলো একটা নেতৃত্বের অভাব পূরণ করা। আজকে পৃথিবীতে নেতৃত্বের সংকটের কারণে আজকে মানুষের যে সমস্যা তৈরি হয়েছে, আমরা বিশ্বাস করি সেই সংকট দূর হতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা অনুসরণ করি, তার গল্পগুলো যদি আমাদের শিশু মনে ছড়িয়ে দিতে পারি, তাহলেই আজকে শিশুরাই আগামী দিনের আদর্শ নেতৃত্ব হিসেবে গড়ে উঠবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মূল্যবান সময় দিয়ে আজকে স্টুডিওতে এসেছেন, এবং এই যে ছোট ছোট সোনামণিদের সামনে, অনেক অগণিত দর্শকদের সামনে চমৎকারভাবে ছোট্ট করে মানে খুব তথ্যবহুল উপস্থাপন করেছেন, আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই স্টুডিওতে আসবেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আজকের সম্মানিত গেস্ট এত চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন নবীর জীবনী এবং কোরআনকে আগলে যদি আমরা নিতে পারি তাহলে আমাদের ইহকালীন পরকালীন সুখ নির্ধারিত হয়ে যাবে। সুতরাং আসুন আমরা ছোট্ট সোনাদেরকে গল্প এবং গান, সেগুলো যেন হয় নবীদের গল্প, গানগুলো যেন হয় ইসলামিক গান, হাম নাত, যেগুলো কাজী নজরুল ইসলামের গান, ফোক গান, অর্থাৎ যেই গান শুনলে আত্মা খোরাক তৈরি হয়, আত্মা শিহরিত হয়, আত্মা একটা সুন্দর গাইডলাইন পায়, এই ধরনের সংস্কৃতির প্রতি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুর, এটি স্পন্সর করেছে হোমল্যান্ড, মহাসাগর এবং মালাবিস। আমাদের এই অনুষ্ঠান থেকে আজকে আমি ওবায়দুল্লাহ তারেক বিদায় নিচ্ছি, আগামীকাল একই সময় একই চ্যানেলে দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন, আমিন, আল্লাহ হাফেজ। জীবনের গল্প আর কত সুর দিয়ে দূর করে যত ব্যথা বিদূর, আগামীর দিন গুলি সম্ভাবনার তরে জানান দেবে দূর হতে বহু দূর, গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর, গল্প গানের সুর।